हेलो एवरीवन, एआईबी सॉल्यूशन वीडियो ट्यूटोरियल सबाई के स्वागत। आज के देखो कि विंडोजे कोड ब्लॉक्स इंस्टॉल करबें। अबू जुनैद मुहम्मद आसिफ आछि आपनादेर साथे। तो चलून शुरू करा जाक। प्रथमे आपनार ब्राउजारटी ओपेन करे नीन। एरपर कोड ब्लॉक्स लिखे सार्च दिन। कोड ब्लॉक्स आईडी ते क्लिक करून। अपना देखते पाच्छेन जे कोड ब्लॉक्स एक ओपेन सोर्स आईडी प्लैटफर्म जेखाने अपनी सी एवं सी प्लस प्लस एवं फोरट्रान करते पारबेन। एटी एकटी क्रॉस प्लैटफर्म। रिसेंटलि कोड ब्लॉक्स 20.3 वर्शन एसेछे जेटा किना आमरा इन्स्टल करब। एखन डाउनलोड्स बाटनटीते क्लिक करून। এখন আমরা ডাউনলোড দি বাইনারি রিলিজ বাটনটিতে ক্লিক করব, কারণ এটি সবচেয়ে সহজ উপায় কোড ব্লকস ইনস্টল করার জন্য। যেহেতু আমরা উইন্ডোজের জন্য কোড ব্লকসটি ইনস্টল করব, সেহেতু আমরা এই সেকশনটাকেই বেছে নিব। এখান থেকে আমরা কোড ব্লকসের 20.3 মেইন জিডাব্লু সেটআপ .exe ফাইলটি নামাবো। এটি উইন্ডোজের 64 বিটের জন্য। আপনি চাইলে 32 বিটের ভার্সনটিও ইনস্টল করে নিতে পারেন। আমরা কোড ব্লকসটি মেইন জিডাব্লু সহ ডাউনলোড করব। এতে করে আপনাকে আলাদাভাবে কম্পাইলার এবং এনভায়রনমেন্ট সেটআপ করা লাগবে না। এখান থেকে যে কোনো একটি অপশনে ক্লিক করুন। আমি ফোসহাব লিংকটিতে ক্লিক করলাম। এখন আপনার ফাইলটি অটোমেটিক ডাউনলোড শুরু হয়ে যাবে। ফাইলটি 145 মেগাবাইটের মতো। আমার কোড ব্লকসের .exe ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা ফাইলটি ইনস্টল করব। নেক্সট বাটনে ক্লিক করব। এরপরে আই এগ্রি বাটনটিতে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করব। আপনারা চাইলে ডেস্টিনেশন ফোল্ডারটি চেঞ্জ করতে পারেন ব্রাউজ করে। আমার ক্ষেত্রে আমি ডিফল্ট ডিরেক্টরিটাই রাখব। এবং ইনস্টল বাটনটিতে ক্লিক করুন। আমার কোড ব্লক সফটওয়্যারটি ইনস্টলেশন প্রক্রিয়া স্টার্ট হয়ে গিয়েছে। এআইবি সলিউশন আপনাদের জন্য নিয়ে এসেছে বিভিন্ন ধরনের ভিডিও সিরিজ। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সাথে বেল আইকনটি প্রেস করে রাখুন। ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেলে নেক্সট বাটন ক্লিক করব এবং ফিনিশ বাটন ক্লিক করে ইনস্টলেশন কমপ্লিট করব। আপনারা ফেসবুকের মাধ্যমে আমাদের এআইবি সলিউশন পেজ এবং গ্রুপে সংযুক্ত হতে পারেন। এখন আমরা আমাদের কোড ব্লকসটি ওপেন করি। কোড ব্লকস ওপেন করার পরে আমরা ফাইলের আন্ডারে নিউ দেন এমটি ফাইল ক্লিক করব। এরপর পরেই আমরা ফাইলটা সেভ করে নিব। ফাইলটি সেভ করার জন্য আমরা ফাইল মেনু থেকে সেভ ফাইল অ্যাজ অপশনটা ক্লিক করব। এখন ফাইলটির যে কোনো একটি নাম দিয়ে শেষে .cpp এক্সটেনশন যুক্ত করে দিব। এক্ষেত্রে আমি হ্যালো ওয়ার্ল্ড .cpp লিখছি। এরপরে সেভ বাটনে ক্লিক করলাম। এখন সবাই আমার সাথে সাথে কোডটি লিখে ফেলেন। আপনারা চাইলে অন্য যে কোনো আইডি ব্যবহার করতে পারেন। ইউজিং নেমস্পেস এসটিডি এর পরে অবশ্যই সেমিকোলন দিবেন। সি প্রোগ্রাম হচ্ছে কেস সেন্সিটিভ, সেক্ষেত্রে আপনাকে বড় হাতের এবং ছোট হাতের অক্ষর খেয়াল রাখতে হবে। এবং সি প্লাস প্লাসে প্রত্যেকটি স্টেটমেন্টের শেষে অবশ্যই সেমিকোলন যুক্ত করতে ভুলবেন না, এটা কিন্তু অনেকেরই বারবার ভুল যায়।
এখন আমার প্রোগ্রামটি লেখা শেষ, এখন আমরা রান করে দেখব প্রোগ্রামটি ঠিক হয়েছে কিনা এবং ঠিকঠাক মতো আউটপুট দিচ্ছে কিনা। প্রোগ্রামটির আউটপুট দেখতে আমরা বিল্ড অপশনে যাব, সেখান থেকে বিল্ড অ্যান্ড রান অপশনটি ক্লিক করব। এখন নিশ্চয়ই আপনারা সবাই কালো একটা উইন্ডো দেখতে পাচ্ছেন, এটাকে বলে কনসোল। দেখতে পাচ্ছেন আমাদের প্রোগ্রামটি রান হয়েছে এবং কাঙ্ক্ষিত ফলাফল হ্যালো ওয়ার্ল্ড লেখাটি প্রিন্ট করেছে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। স্টে উইথ AIUB সলিউশন। লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না। পরবর্তী ভিডিও আপডেটের জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারেন চ্যানেলটি।